हेलो गाइस, अस्सलाम वालेकुम, वेलकम टू माय चैनल रंग टिप। हमें आज के एम्बोस कलर तैरी कर देखा बो। ये तो है एम्बोस गाम। तो एम्बोस कलर की वो तैरी करते हैं शेटे अपन तो शब्द से शेयर कर बो। आमी अमर प्रोजन में देखने दुई चम्मच एम्बोस गाम निये नी बो। ये तो परिमाप टा होच्छे एक चम्मच एम्बोस गामे साथे हाफ चम्मच एनके चार चामचे चार भागर एक भाग बाइंडर मिसिए मेडिसिन तैरि करते हैं। तो जेहेतु एखे काजेर जोन्नो दुई चामच एम्बोस गाम नियेछि, कलर एक बेशी लागबे ताई दुई चामच एम्बोस गामेर साथे आमी मेशाबो होच्छे एक चामच चार चामचेर एक चामच एनके। एकटु सामान्य परिमाण बेशी दिए निलाम आर होच्छे बाइंडार दिब हाफ चामच बाइंडार। हाफ चामच एकटू बेशी हलो समस्या नहीं, किन्तु आमादेर ख्याल रखते हबे जेनो आमादेर गामे एम्बोस गामेर थिकनेसटा भालो हय। एम्बोस गामेर थिकनेसटा एरकम होते हबे, एकदम पतला हलेओ चलबे ना, आबार बेशी घन हये गेलेओ हबे ना, एकदम मीडियम एकटा सुंदर लिकुईड थिकनेस आसते हबे। যদি অ্যাম্বোস কালার বেশি পাতলা হয়ে যায় তাহলে অ্যাম্বোসটা ফুলে উঠবে না। আবার যদি অ্যাম্বোস গাম বেশি দেওয়া হয়ে যায়, বেশি ঘন হয়ে যায়, তাহলে আয়রন করার পরে অ্যাম্বোসটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমরা খুব কেয়ারফুলি অ্যাম্বোস কালারটা তৈরি করব। আর মেডিসিনগুলো অবশ্যই সময় নিয়ে ভালো করে মিক্স করে নিব। তো আমার মনে হচ্ছে যে কালারটা একটু লিকুইড হয়ে গেছে, তাই আমি সামান্য পরিমাণ অ্যাম্বোস গাম মিশিয়ে থিকনেসটা ঠিক করার চেষ্টা করতেছে। তো আমরা ভালো করে মিশিয়ে নিব অ্যাম্বোস গাম এনকে ও বাইন্ডার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু এটা একটি গাম জাতীয় তাই মিশাতে একটু সময় লাগে, তো আমরা সময় নিয়ে ভালো করে মিশিয়ে নেব। তাহলে আমাদের পেন্ট যে করব অ্যাম্বোস পেন্ট, এটা খুব আয়রন করার পরে খুব সুন্দর সমভাবে ফুলে উঠবে। তো মোটামুটি আমার অ্যাম্বোস গাম তৈরি করা হয়ে গেছে। এখন আমি এই গামটি দুটি ভাগে ভাগ করে নিব, যেহেতু আমার কাজের সুবিধার্থে বা আমি যে পেন্টটা করব ওখানে আমরা দুটি কালার ব্যবহার করব অ্যাম্বোস দিয়ে। তাই আমি আমার কালার প্লেটে দুটি অংশে ঢেলে নিলাম। এখন এখানে কালার করার পালা। তো আমি প্রথমে এটা হচ্ছে র কালার, যেটা অ্যাক্রোলিক বলেন বা অ্যাক্রামিন বলেন, আপনি যে কোনো কালারই অ্যাম্বোস গামে ব্যবহার করতে পারবেন। তো এই র কালারটা আমি দিলাম গামের সাথে ভালো করে মিক্স করে নিব। একদম কালারটা পুরোপুরি মিশে যান না যাওয়া পর্যন্ত নেড়ে চেড়ে ভালো করে মিশে নিতে হবে। ব্যাস, খুব সুন্দর, একবারে পারফেক্ট হয়ে গেল কালারটা। খুব সুন্দর একটা গ্লেজি একটা কালার আসছে মাশাআল্লাহ। তো আমি যে দ্বিতীয় কালারটি রেডি করে রেখেছি ওটার সাথেও এখন আমি কালার মিক্স করব। তো ওখানে দিতে হবে দিব হলুদ কালার। হলুদ কালারটা মেশাবো, এটাও একটা র কালার। তো র কালারটা আমি আমার পরিমাণ মতো আগে দিয়ে নেব এবং ভালো করে মিক্স করে নেব। আমরা হচ্ছে এই এই অ্যাম্বোস কালারটা তৈরি করার পরে সাথে সাথে এটা দিয়ে কাজ করব না, 15 থেকে 20 মিনিট পর আমরা যদি এই কালারটা দিয়ে কাজ করি তাহলে এটার থিকনেসটা খুব সুন্দর হবে। এটা যেহেতু র কালার দেওয়া হয়েছে, তো এটা মেশার পর দেখা যায় কালারটা একটু লিকুইড হয়ে আসে। তো আমরা যদি 15-20 মিনিট পরে রঙটা দিয়ে কাজ করি তখন রঙটা থিকনেসটা এমনিতেই ঠিক হয়ে যায়। তো আমি পরবর্তী ভিডিওতে দেখাবো যে আমি কালারটা দিয়ে একটা পাঞ্জাবি পেন্ট করব, কিভাবে পেন্ট করব, ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ।